ভাই এটা পুরোটা খাবে নাকি? আর কাটা চামচটা নিচে কেন ভাই, শোপিস নাকি? এই হলো দিয়ানাগ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ASMR ফুড ব্লগার। ভাই দিয়ানাগের অলমোস্ট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হতে চলেছে, মানে মোটামুটি 1 মিলিয়ন লোকজন ভাই দিয়ানাগের ওই কচমচ করে ভাই চিকেন চিবি চিবি খায় ওটা দেখে, ভাই ওটা দেখেই মজা পায়। ভাই কি খাচ্ছে ভাই, কি খাচ্ছে ভাই, সাবস্ক্রাইব তো করতে হবে ভাই, এরম ভাবে চিকেন কেউ খেতে পারে না ভাই। এই কি সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব, চিকেন গেল ভাই, ভাই এরম ভাবে চিকেন কেউ খেতে পারবে না। রিসেন্টলি দিয়ানাগ চিকেন চেবানোর ASMR ভিডিও ছেড়ে প্র্যাঙ্ক ভিডিও শুট করা স্টার্ট করেছে, তো আজকে আমরা সেই দিয়ানাগের প্র্যাঙ্ক ভিডিওস গুলো দেখবো, দেখে জাজ করবো যে প্র্যাঙ্ক ভিডিও গুলো আসলে রিয়েল না ফেক, আর তার সাথে সাথে আমরা দেখবো যে কেমন প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছে, কেমন মানে মশলা আছে কিনা। ভাই আমার জামাটা কেমন ভাই, সেক্সি আছে কিন্তু জামাটা আমার ভাই, হেভি ভাই, অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে, মানে এখন সেক্সি তো আছে ভাই, 500 কোটি সোয়াগ ভাই। পার্সোনালি আমার ভাই সেই জামাটা হেভি পছন্দ, একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, মানে কালারটা বেশ একটু ডিপ ব্লু টাইপের, বেশ ব্ল্যাক এর কাছাকাছি আমার হেভি লাগে। প্র্যাঙ্ক ভিডিও মানে বিড়বিড় করে ভাই কথা বলা স্টার্ট হয়। হে গাইস আজকে আমরা প্র্যাঙ্ক ভিডিও করতে, কি শুনতে পাবে না চিন্তা করো, আমি বাড়ির বাইরে আছি, বাড়ির ভেতরে বসে আছি, আর এমনি তো ফেক প্র্যাঙ্ক ভিডিও, তাও ভাই শুনতে পাবে না চিন্তা করো না গাইস, আজকে আমরা এরকম চুপচুপি ভাবে কথা বলবো। যাই হোক দেখা যাক। হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ, মানে কৌটো সাজাচ্ছে ভাই, এরকম আমরা সবাই তো এরকম রান্না করে কৌটো সাজাই। কি করবে ভাই এই কৌটোটা কি হলো, আচ্ছা কৌটো আদল বদল, কৌটোর পজিশনিং গুলো একটু ভুলে গেছিল তাই উপরের কৌটো নিয়ে নিচে রাখলো, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রান্না করে। মশলা গোছাচ্ছে গাইস, মশলা গোছাচ্ছে, মশলার কৌটো উপর থেকে নিচে নিচে, যাই হোক দেখা যাক, তো শুরু হয়েছে প্র্যাঙ্ক ভিডিও। আচ্ছা তো একে বলছে বয়েলড এগ দিয়ে বলছে মায়ের সাথে প্র্যাঙ্ক কর, ওকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো মায়ের সাথে তর্ক আর প্র্যাঙ্ক কখনই করতে নেই ভাই, মানে কখনই ঠিক যায় না। মায়ের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছে গাইস, মাথায় ডিম ফাটাবে, সেদ্ধ ডিম বলে তারপরে কাঁচা ডিম হাতে ধরিয়ে দিয়েছে হয়তো, দেখা যাক কি হয়। ফেক প্র্যাঙ্ক ভিডিও তো না ভাই, ফেক প্র্যাঙ্ক ভিডিও না ভাই, বাপরে বাপ ভাই, তো ভাই মার খেয়ে যাচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। আরো করো ভাই, মায়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও আরো করো, ভাই কি মার খাচ্ছে ভাই, বাপরে বাপ, চপ্পলের বাড়ি। কি করলো তো দেখলি, কি করেছিস সব তুই নিজেই ভাই, আসল স্ক্যাম করে এখন কত বকাবকি চলছে, বাপরে বাপ। ভাই মেয়েটা খুব কষ্টে ভাই নর্মাল ভয়েসে কথা বলার চেষ্টা করছে, তাও ভাই ভেতরের কান্নাটা ভাই আমরা শুনতে পেলাম। কি করলি এটা, ভাই ভালো ভাই রান্না করে কোটো চাজাচ্ছিল, দিয়ানাগের পাল্লায় পরে ভাই চত্তাপ্পর খেয়ে গেল ভাই, চাও চটির বাড়ি ভাই। পরের ভিডিওটা হলো হ্যাপি চকলেট ডে ভাই, দিয়ানাগের বর দিয়ানাগকে চকলেট দিচ্ছে, এটা ভাই হেভি। কিন্তু তার আগে আমি বলতে চাই, গেম খেলতে খেলতে ভাই হাঁপিয়ে যাবে কিন্তু উইন্ডোতে ভাই গেম শেষ হবে না, কারণ এখানে ক্রিকেট, লুডো, ফ্রি সেল, স্নেকের মতন আরো 70 খানা এক্সাইটিং গেমস আছে, যেমন তোমার স্কিল তেমন ভাই গেম, তো খেলো আর জিতে নাও ক্যাশ রিভার্স, যেটা তুমি ডাইরেক্ট ভাই পেটিএম, UPI আইডি বা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবে। শুধু গেম না ভাই, এখানে তুমি শপিংও করতে পারো, উইন্ডো স্টোরে ভাই অ্যাসফল, মাইনক্রাফ্ট, ফ্রি ফায়ার এর মতন গেমের ভাই তোমরা কারেন্সি কিনতে পারবে, তার সাথে সাথে বিগ বাজার, ডমিনোস, মিন্ত্রা, হটস্টার, গানা এরকম প্ল্যাটফর্মে তোমরা ডিসকাউন্ট কুপন পেয়ে যাবে। শুধু এটাই না ভাই, উইন্ডোতে তুমি স্পিনার গোনাও আর তার সাথে রিওয়ার্ডও জিতে নিতে পারবে, 10 দিন টানা যদি তোমার স্পিন স্ট্রিক থাকে তাহলে তুমি বাইক, স্মার্টফোন বা উইকলি জ্যাকপট ভাই আপ টু 25 লাখ তোমরা জিততে পারো। তো আর কি বলবো, উইন্ডো ডাউনলোড করো আর তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে নাও, লিংক ডেসক্রিপশনে আছে, থ্যাংক ইউ। ধুর তোমার চকলেট, এদিকে ল্যাপটপটা ওপেন করতে পারছি না, ও আজকে তো চকলেট নিয়ে ভুলিয়ে গেছিলাম। ভাই এই ভিডিওটা শ্যুট করার জন্য এত ভাই দিয়ানাগের ভিডিও দেখেছি যে এইসব যে হাসির নামে মুখ থেকে আওয়াজ বার করে এগুলো এখন নর্মাল লাগে আমার, আর অতটা ভাই ক্রিঞ্জ ভিঞ্জ লাগে না। ভাই স্কুলের টিফিন পিরিয়ডে যখন ভাই ম্যাগি ছেড়ে কারোর ভাই টিফিন বক্স থেকে এগ রোল বের হয় না, তখন ভাই এরম ভাবেই ছো মারতাম আমরা। কি ছো মারলো ভাই, ওরা খাপাত করে ভাই নিয়ে নিল ভাই, ছেলেটা ভাই দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দে ভাই। তুমি ছোটটা খাও, বা 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 বা।
দিয়ানাগের বরকে দেখলে মনে হয় যেন সে রাত্রিবেলা ভাই রাত তিনটের সময় ঘুম থেকে উঠে ফ্রিজের পাশে ভাই মাথা নিচু করে কাঁদে ভাই বসে বসে। আমি কেন জানি না ফিল আছে যে ভেতরে একটা কষ্ট জমে আছে। কিন্তু অনেক বড় চকলেট নিয়ে এলে গো, এই চকলেটটা আমি খেতে পারবো একা একা? যেভাবে ভাই একা একা মাংস ভাত তুমি ভাই সালটে দাও আমার পুরো বিশ্বাস আছে, এই চকলেট কেন এরকম ভাই 10টা চকলেট তুমি ইজিলি খেয়ে নেবে একা একা। এটা এখন খুলে আর কি সবাইকে দিয়ে শেষ করে দিই, তুমি ভাই সবাই মিলে খেয়ে নাও ভাই। এরকমই বউ জুটবে আমার কপালে আমি জানি ভাই। আর ভাই সংসারে ভাই অশান্তি চলবে সারা দিন রাত ভাই। এটা আবার কি ভাই, বৌদি প্র্যাঙ্ক? বৌদি প্র্যাঙ্ক কোথা থেকে চলে আসলো? মানে নিজের ওপর প্র্যাঙ্ক ভিডিও নিজেরই ইউটিউব চ্যানেলে ছাড়ছে নাকি? স্ক্যামটা তো হেভি ভাই। ঠিক আছে বুঝেছি ভাই, এবার ভাই প্র্যাঙ্কের নামে 2 rupees অ্যাক্টিং স্টার্ট কর। কখন থেকে স্টার্ট হয়ে তো ভাই এখান থেকে মনে হয়? ভাই কেমন একটা দুপুর ঠাকুর উপর সিন মনে হচ্ছে। যাই হোক, তো হ্যাঁ গাইস আমাদের দিয়া বৌদি ভাই ঘুমাচ্ছে। আশা করি ভাই তোমাদেরও বৌদি ভাই আমাদের দিয়া বৌদির মতন ভাই ঠোঁটে লিপস্টিক মেকআপ মেখে ঘুমায়। ভাই এটা কি ভাই বাংলা সিরিয়াল ভাই? এটা ভাই ঠোঁটে লিপস্টিক মেকআপ লাগিয়ে কে ঘুমায় ভাই? ভাই ভাই ভ্যাক্সের গন্ধ শুকে ভাই মুখে জল চলে আসলো। এবার বুঝলাম ভাই কি করে এত খাবার খেতে পায়। এটা ভ্যাক্স না টুথপেস্ট ভাই, দেখে তো ভাই টুথপেস্ট মনে হচ্ছে। এই দিয়া বৌদি উঠেছে ভাই ঘুম থেকে। অনেকগুলো চুপ পেয়ে গেছে রে। এই শুয়ে পড়লো শুয়ে পড়লো শুয়ে পড়লো। এই বেডশিট নোংরা হয়ে যাবে। হ্যাঁ ভুলে গেছিল ভাই, বেডশিট নোংরা করা যাবে না, সোজা হয়ে আবার বসে পড়েছে। যাই হোক, এই আয়নার সামনে দাঁড়িয়েছে, এবারই দেখতে পাবে নিজের সাদা হওয়ার চুল। এই দেখতে পেলো বলে এই দেখে নিয়েছে, দেখে নিয়েছে। দেখি শান্ত ভাই আর শোনা কি বলছি। কি চিল্লায় ভাই, কি চিল্লায়, বাপরে বাপ। কি হবে এবার? টয়লেটটা প্রোডাক্ট গুলো ইউজ করো। আর কাঁদবে নাকি? কাঁদছে না, হাসছে। চুল পেকে গেলে সেলফি কে নেয় ভাই? হ্যাশট্যাগ চুল পেকে গেছে নাকি? মাঝে মাঝে না আমি বুঝতে পারি না দিয়া না কি অ্যাক্টিং করে ভিডিওতে নাকি ভাই লেজিট ভাই তার কাটা, আমি বুঝতে পারি না মাঝে মাঝে। হে গাইস আজ আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে কি আমরা দুজনেই চলে এসেছি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে আজকে যে আমার আর তোমার খুশির কারণটা, তো গুড নিউজটা হচ্ছে এটাই যে আমাদের ফেসবুক পেজটা ঠিক বলতে যাচ্ছে যে গুড নিউজ চলেছে আমাদের একটা বেবি হতে চলেছে এরকম কিছু। ফেসবুক পেজ ভাই বাড়া যে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন বলে ভাই ভিডিও শেষ করবো ভাই, গাড়ি মেরে দিল ভাই কনগ্রাচুলেশন। ফেসবুক পেজ ভাই ভাই দিয়ান আগের প্র্যাঙ্ক ভিডিও দেখে আমার একটু প্র্যাঙ্ক করার ইচ্ছা করছে ভাই। দাঁড়া ভাই প্র্যাঙ্ক করবো, মাকে প্র্যাঙ্ক করবো, মাকে ভাই কল লাগাই। হ্যালো, হ্যাঁ কি করছো? আচ্ছা না না আমার হয়ে খাবো, খেয়ে হ্যাঁ খেয়ে নিয়েছি, হয়ে গেছে খাওয়া। তো বলছি যে মানে আমাদের তো কলেজ খুলবে এই মানে পরের মাস থেকে, তো ভাবছি আমি কলেজে যাব না, কলেজ ড্রপ আউট করে আমি মানে ফুল টাইম ইয়ে ইউটিউব ভিডিও বানাই না, তো ইউটিউবেরই হয়ে যাবো ফুল টাইম। হ্যাঁ 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 কলেজ যাব না, মানে যাবো না বলতে মানে এমনি ছেড়ে দেবো কলেজ আর ইউটিউব করবো ফুল টাইম, মানে ওটাই করবো, জবও করবো না। আর না আরে না না আরে না আরে আরে আসলে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও শুরু ত্যাজ্য ত্যাজ্য পুত্র আবার।
আর যদিও ভাই তোমার মধ্যে আমার মতো 500 কোটি স্প্যাক থাকে, তাহলে এই জামাটা নিতে পারো মুচিপাড়া.com থেকে ভাই। সেক্সি ভাই, সেক্সি জামাটা। তো আজকে ভিডিওটাই ভালো থাকো, মসজিদ বিন্দাস থাকো, বাই।